আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার কিউকাম্বার। কিউকাম্বারটা এখানে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর জঙ্গলের মতো বড় হচ্ছে, একটা ফরেস্টের মতো দেখাচ্ছে। অ্যান্ড ইটস রেডি টু হারভেস্ট, কারণ এগুলা যখন ইয়াং থাকে, দে আর ভেরি ইয়াং, ইটস দ্য ফ্রুট ইজ ভেরি টেস্টি ফর সালাদ। আবার আরও আসছে ছোট ছোট, এই যে দেখেন ছোট ছোট কিউকাম্বার, এই যে আরও এখানে আরও আসছে। এখানে আছে আরও, এই যে দেখেন, দিজ উইল বি গ্রো সুন। এখানে আছে আরেকটা, এখানে হচ্ছে এদেশের কিউকাম্বার। এই যে প্রথমে খুব একটা সানলাইট পায়নি, আজ দুদিন ধরে অনেক সানলাইট আসছে, তাই এগুলা মনে হচ্ছে ভালোভাবে গ্রো হচ্ছে। এই যে আরো কয়েকটা, ফর কিউকাম্বার দে নিড অ্যাটলিস্ট 6 to 7 hours সানলাইট, যেহেতু আমরা সিটির মধ্যে এবং লন্ডনে তেমন সানলাইট নাই, তাই এগুলো ভালোভাবে গ্রো হচ্ছে না। তারপরে যতটুকু হচ্ছে মাশাআল্লাহ হচ্ছে, তো এটাই আল্লাহ শুকরিয়া। এই যে আবার গাছের নিচগুলো আমি এভাবে ক্লিন রাখি যাতে গাছগুলা সানলাইট, ডাইরেক্ট সানলাইট পায়, অক্সিজেন পায়। এই জন্য আরও কয়েকটা আসছে ওদিকে, এই যে আরও কয়েকটা আসতেছে। এখন আমি কিউকাম্বারকে গাছ থেকে তুলে নেব, হারভেস্টিং করছি। এই যে প্রথমে এভাবে টুইস্ট করে স্নাপ করে নিলে হয়। এই যে আমি এখন এই কিউকাম্বারটাকে হারভেস্টিং করছি। এই যে আমার কিউকাম্বার একটা হারভেস্টিং করলাম, এখন আমি আরেকটা হারভেস্টিং করব। এই যে দিস ওয়ান, এটা ফুলি ম্যাচিউর। এই যে দুটো, এখন আমি এটাকেও হারভেস্টিং করব। তিনটা ওই নিচের কিউকাম্বারকে হারভেস্টিং করব। আমার চতুর্থটা হারভেস্টিং হলো। এখন আমি আপনাদেরকে দেখাবো, আর এখানে দেখেন লাল পাতা হয়ে গেছে, ওটাকে আমি কেটে দিচ্ছি। নাও আমি প্রথম যেই কিউকাম্বারটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এটাকে এখন হারভেস্টিং করব। কারণ ইয়াং কিউকাম্বারটা মজা হয়, দেখেন হলুদগুলা যে হলুদ হয়ে আসছে, এগুলা কিন্তু ফুলি ম্যাচিউর। এগুলার থেকে এইটা কিন্তু টেস্টি হবে ভালো, কারণ এটা ফুলি ম্যাচিউর হয়নি, এখনো ইয়াং আছে, তাই এটা খেতে খুবই স্বাদ হবে। এখন আমি এটাকে
এটাকে হারভেস্টিং করছি। এই যে আমার লাস্ট কিউকাম্বার, এই হচ্ছে আজকে আমার কিউকাম্বার হারভেস্টিং। আমার গার্ডেনের ভেজিটেবলগুলো হারভেস্টিং করা শেষ হয়েছে। আজকের ভিডিওটা ছিল কিউকাম্বা হারভেস্টিং। তো এটা হচ্ছে কিউকাম্বা, আর এটা হচ্ছে আমি দুইটা প্লান্ট লাগিয়েছিলাম দুই ধরনের, একটা হচ্ছে কিউকাম্বা আর একটা হচ্ছে ডার্কিং শিল্পি। তো সবগুলোই কিউকাম্বা অ্যাকচুয়ালি, বাট এটার মধ্যে দুই ধরনের জাত আছে, তাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটা কিউকাম্বা আমি তুললাম আর একটা দুইটা তিনটা চারটা গার্ডেন তুললাম। এখন এগুলো আমি বাসার লাঞ্চে যখন ডিনার হবে তখন আমি এগুলোকে কেটে সালাদ তৈরি করে দেব, সবাই খাবে, এটাই আমার আনন্দ। আপনারাও চাইলে ছোট টবের মধ্যে বাড়িতে এরকম করতে পারেন এবং অবশ্যই ফল পাবেন। আমি যদি পেতে পারি আপনারা কেন পাবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আমার জন্য দোয়া করবেন। আর আগামীতে আবার টমেটো এবং ওই যে লাউয়ের ভিডিও নিয়ে আসবো, ওরাও গরমে আর যত্নে একটু বড় হচ্ছে, আমি উইকেন্ডে আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।